नदी भांगन दीर्घदिन धरेई मालदार माणिकचकेर बासिंदादेर एकटी जलजान्त समस्या। बर्षा आसलेई नदी भांगनेर भये आतंके थाकेन एलाकाबासी। भांगन प्रतिरोधे प्रति बछर लक्ष लक्ष टाका खरच करे काज चललेओ आजो एई समस्यार सुराहा हयनि नदी पारेर बासिंदादेर। नदी भांगने तलिये गियेछे घरबाड़ी, चाषेर जमि, शिशु शिक्षा केंद्र, अंगनवाड़ी केंद्र, आर एबारे गंगा नदी गर्भे तलिये गेल प्राथमिक विद्यालयेर एकटा बड़ अंश। ভাঙনের যা পরিস্থিতি তাতে বিদ্যালয়ের বাকি অংশ যে কোনো মুহূর্তে তলিয়ে যেতে পারে নদী গর্ভে। এই ঘটনা মানিকচক ব্লকের নারায়ণপুর চর এলাকায়। জানা গিয়েছে মানিকচকের নারায়ণপুর চর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের সংখ্যা 3 জন, এই বিদ্যালয়ে পড়ুয়া রয়েছে প্রায় 150 জন। গঙ্গার জলস্তর বেড়ে যাওয়ায় এবং ভাঙনের আশঙ্কার মাঝেই বন্ধ করে দেওয়া হয় বিদ্যালয়। তবে এবারে নদী গর্ভে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের একটা অংশ চলে যাওয়ায় ছেলে মেয়েদের পড়াশোনা নিয়ে চিন্তায় অভিভাবকরা। এলাকার মানুষের অভিযোগ, প্রতি বছরই এই একই সমস্যার সম্মুখীন হতে হয়। প্রশাসনের কাছে সুরাহা চেয়েও কোনো ফল মেলেনি। নদী ভাঙন প্রতিরোধে স্থায়ী সমাধান আজও হয়নি, আর এবারে তলিয়ে গিয়েছে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের একটা বড় অংশ। অবিলম্বে অন্যত্র বিদ্যালয়ের পঠন পাঠন চালু করার দাবি জানিয়েছে স্থানীয়রা। ঘটনা মোটামুটি 5-7 দিন আগে এটা কেটেছে। কালকে কি হলো? কালকা পড়ে গিয়েছে এবারে সম্পূর্ণ বাকি আছে, ওটাও পড়ে যাবে। আমাদের থাকাও কোনো মানে ভালো জায়গা না, এটাও কেটে যাবে। সরকারের কাছে আমাদের অনুরোধ থাকলো কিছু জায়গা খোলনি ব্যবস্থা করা। অপরদিকে সমস্ত বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য শেফালী চৌধুরী। আমাদের অসুবিধা, আমাদের স্কুল ছিল নারায়ণপুর চরে, সেই স্কুলটা কোটে পড়ে গেছে, মাত্র একটা বেঁচেছি, বাকি বা সম্পূর্ণটা পড়ে গেছে। আমাদের স্কুলের দরকার আছে, আমাদের স্কুলের ছাত্র ছিল 150 মতন। আমরা চাইছি যে আমাদের নারায়ণপুর চরে আবার স্কুল হোক, বাচ্চাগুলোদের সুখ সুবিধাটা হবে ভালোভাবে, ওটাই আমরা চাইছি। সম্পূর্ণ পড়ে গেছে, একটা রুম বেঁচে আছে। তো আপনারা বিডিও স্যারকে কাগজপত্র সব দিয়েছি স্কুলের জন্য, যাতে আমাদের স্কুলটা হোক, আমাদের বাচ্চাগুলো সব মানুষ হবে, এখানেই আমরা স্কুলটা করব। এখন বর্তমান কিছুটা পড়ে গেছে কোটে, আমাদের নারায়ণপুর চরটা কিছুটা আছে। অন্যদিকে ভাঙনের আঁচ বুঝতে পেরে আগেই বিদ্যালয়ের সমস্ত সামগ্রী অন্য স্থানে স্থানান্তরিত করেছে প্রশাসন। সমস্ত বিষয়ের উপরে নজর রাখার পাশাপাশি ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানা গিয়েছে প্রশাসন সূত্রে। এখন কতদিনে এই সমস্যার সমাধান হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন নদী পারের বাসিন্দারা। আরসিডিবি সংবাদ, মানিকচক।